আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর ওয়াস্তে, এটা বলে যদি কেউ ভিক্ষা চায় তাকে ভিক্ষা দেওয়া আপনার জন্য আবশ্যক কিনা, ভিক্ষা দিলে পাপ হবে কিনা, ভিক্ষা দেওয়া যাবে কিনা, কেমন ব্যক্তিকে ভিক্ষা দিবেন আর কেমন ব্যক্তিকে ভিক্ষা দেওয়া যাবে না। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহর নাম বলুক অথবা আল্লাহর নামের বাইরে যে ভাই যেভাবে যেটা বলে ভিক্ষা দেখ না কেন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে বলে ভিক্ষা দেয়, ভিক্ষা চায়, তো তাকে ভিক্ষা দেওয়া আবশ্যক নয়। যদিও আল্লাহর নাম বলতেছে কিন্তু আবশ্যক, আবার কোন কোন জায়গায় আবশ্যক না। দুই ধরনের মতামত, আলোচনাটা ভালো করে বুঝতে হবে। এক নাম্বার মতামত হচ্ছে যদি এটা কারো অভ্যাসে পরিণত হয়, একটা টাকা দেন একটা টাকা দেন, এমন ভাবে যারা ভিক্ষা করতেই থাকে, বাসায় খাবার আছে, ছেলের বিয়ে হয়ে গেছে, তারা ইনকাম করে খাওয়ায়, ভাড়ার ব্যবস্থা আছে, সকল দিক থেকে সমস্যার সমাধান আছে, কিন্তু সে সারাদিন ভিক্ষা করতেই থাকে, ভিক্ষা করতেই থাকে, এমন ভাবে যারা বলতে থাকে তাদেরকে আল্লাহর নাম বলুক আর যেটাই বলুক, আপনি বলবেন আপনি কামাই করে খান অথবা নিজের পথ বেছে নিন, এই কাজ করা উচিত নয়, তাকে বুঝ দিয়ে দিবেন। এবং যদি কেউ অভাবী হয়, অসহায় হয়, অথবা বড়লোক, বড়লোক ছিল কিন্তু সে হঠাৎ গরিব হয়ে গিয়েছে, অথবা বড়লোক কিন্তু সে হঠাৎ বিপদে পড়ে গেছে, ওই অবস্থায় তাকে ভিক্ষা দেওয়া জায়েজ আছে। সে যদি আল্লাহর ওয়াস্তে বলে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। এমন আপডেটে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।